বেসিক্যালি আপনাদের বিরক্তই লাগে ব্যাপারটা, তাই তো? এত বিরক্ত লাগে কারণ কাজে করে যদি ফটো তুলে বিরক্ত লাগবে না, ওই জন্য আমরা বলে রাস্তা থেকে তুলি। এই যে ফটোগুলো আছে, এইগুলো কেটে তারপরে সাইড দিয়ে কেটে দিলে বেরিয়ে যাচ্ছে। দুর্গা মা সেজে একটা পোর্ট্রেট দিয়ে ঠাকুরের সামনে দাঁড়ানো, পরিষের সামনে দাঁড়ানো, এই যে একটা ট্র্যাডিশন চলছে, এটা এই মুহূর্তে নেই, ঠিক মহলার দু সপ্তাহ আগে থেকে অনবরত চলবে। আমার নাম হচ্ছে রঞ্জিত সরকার, আমি বিলং করছি কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি যুগ্ম সম্পাদক। এবার এই যে ফটোগ্রাফি ব্যাপারটা বললেন, এটা ধরুন আজকের নয়, এটা বিগত করোনার পর থেকে যে হারে ফটোগ্রাফার মানে আসে, এবং অ্যামেচার বলুন, নিউজ চ্যানেল বলুন, ইলেকট্রনিক চ্যানেল বলুন, টিভি চ্যানেল বলুন, যারা আসে, কিন্তু যারা অরিজিনাল মানে কাগজে নিউজ ফটো তোলে, তারা কিন্তু আমাদের ডিস্টার্বের কোনো ব্যাপার নেই, তারা কিন্তু সেই টাইম মতো চলে যায়। কিন্তু এখন শিক্ষার্থী যারা শিখছে, লার্নিং যারা মানে ফটো ক্যামেরা ভর্তি হয়েছে, শিখছে, সেই সমস্ত দলে দলে আসে, এবং যার ফলে হয় কি মানে কুমারটুলি তো খুব সংকীর্ণ জায়গা, এখন হয়তো একটু খালি দেখছেন, কিন্তু আর কদিন পরে দেখবেন ঠিক যখন দেখবেন দুপাশে ন্যারো হয়ে গেছে, রাস্তা ঠাকুর ভর্তি হয়ে গেছে, তখন কিন্তু দুটো মানুষ পাশাপাশি যেতে পারে ঠিকমতো, এবং কাজেরও ক্ষতি হয়। তারপরে এটা একটা গেল একটা এই ব্যাপার, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, বর্ষা, এগুলো থাকে, একটা বিচ্ছিরি বিশৃঙ্খলা একটা হয়ে যায়, কারণ তখন কাজের প্রতি থাকতেই হয়। কেন বলছি, মহলার দিনতে ঠাকুরগুলো ডেলিভারি হয়, সেক্ষেত্রে কি শিল্পীদের সেই সময়টা পিক আওয়ার বলে, মানে খাওয়া দাওয়ার ঠিক সময় থাকে না, সেই সময় তারা ব্যস্ততা থাকে, কারণ এই ঠাকুরগুলো ঠিক টাইমে যদি ডেলিভারি না করতে পারে কত অসুবিধা বলুন তো। কারণ প্রত্যেকটা ক্লাব সংগঠন তাদের তো একটা সিস্টেম করা আছে যে এই ঠাকুরটা নিয়ে যাবো, অমুক দিন ইনাগ্রেশন হবে, এই মন্ত্রী আসবে, সেই মন্ত্রী আসবে, পুজো প্যান্ডেল ওপেনিং করবে, সবার একটা আছে। সেই টাইম মতো না দিলে একটা বদর্শন তৈরি হয়, কারণ তারা তো একদিন ঠাকুর নিচ্ছে না, দীর্ঘদিন ধরে প্রত্যেকটা শিল্পী ঘরতে ঠাকুর নিয়ে যাচ্ছে, 25 বছর, 30 বছর, এবার কমিটি পাল্টালে তারা চেঞ্জ করতে পারে। এই যে একটা মেয়েদের মধ্যে আন্তরিকতা গড়ে উঠেছে, এটা তো আজকে একদিন হয়নি, অনেক দিন হচ্ছে, কিন্তু মাঝখানে ফটোগ্রাফার উঠে সেটা আমাদের ডিস্টার্ব করছে। কিরম ডিস্টার্ব, ধরুন রাস্তা দিয়ে গেল ওপেন, রাস্তা দিয়ে একটা দোকানে ছবি তুলো, ঠাকুরের প্রতিমা তুলো, ঠিক আছে, সেটা মান্য করা যায়। এবং আমরা করলাম কি সমিতিগতভাবে, এটা ধরুন 2000 সালে 5-6 সাল থেকে আমরা একটা ফটোগ্রাফি কার্ড করলাম যাতে একটু রোধ করা যায়, কিন্তু সেটাও কোনো কাজ হয়, টাকা দিচ্ছে 50 টাকা বা সিজন 100 টাকা দিয়ে করছে, দিয়ে সেটা করছে কি করছে কার্ড, অনেক কার্ড ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। আমরা ধরেছি অনেককে, মানে এত পয়সা ক্যামেরা ব্যবহার করছি, এটা 50 টাকা কার্ড করতে পারেন না, আপনার টাকাটা কিন্তু আমরা খাচ্ছি না বা নিয়ে রাখছি না। আমাদের সমিতিগতভাবে মেডিকেল ইউনিট চলে, সারা বছর ডাক্তার বসে, ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিসিন, এবং টোটাল কুমারটুলিতে আমাদের একটা মাইকিং ব্যবস্থা আছে, যে কোনো সমস্যা হলে আমরা মাইকিং প্রত্যেকটা শিল্পীকে তাদের সুবিধা অসুবিধা জানাতে পারি, ডাক্তাররা কখন আসছে না আসছে সেটা মাইকিং মাধ্যমে বলতে পারি, এইভাবে করা সে বোঝালে হয়তো তখন সে করে, কেন দেবো এনে ঠাকুর ছবি। এটা গেল। আরও একটা প্রশ্ন চাই, ঠাকুরের ছবি তুলতে, প্রতিমার ছবি তুলতে তুলতে তাহলে এখানকার এলাকার যা লোকাল পিপুল আছে তারা খাওয়া দাওয়া কী করছে বা ঘুমাচ্ছে সেই ছবিগুলো ক্রিয়েট করে, তৈরি করে, মানে ছবি তোলে, এবং এই নিয়ে কিন্তু অনেকগুলো জল ঘোলা হয়েছে। ধরুন আমাদের পাশে সবই তো এখানে বস্তি লাইন, একটা সংকীর্ণ জায়গার মধ্যে কাজ হচ্ছে, এবং কুমারটুলি যার জন্য এত সংকীর্ণের মধ্যে একটা বিশ্ববিখ্যাত জায়গা বলতে পারেন। তা সেই ক্ষেত্রে হিসেবে দাঁড়িয়ে তারা, আমরা তো বলিনি কোনো প্রতিমার ছবি তুলতে না করিনি, যত খুশি তুলুন, কার্ড দিন তুলুন, কিন্তু এর বাইরে ছবিগুলো তুলবেন না। এই আপনি যেখানে বসছিলেন চায়ের দোকানে, সেদিনকে তর্কাতর্কি করলেন, ওনার মা সেদিনকে দোকানে বসছিলেন, এক ফটোগ্রাফার জোর করে ওনার ছবি তুলবে, উনি বলতে আমি ছবি তুলতে চাই না, আমার ছবি পাঠাতে হবে না। সেক্ষেত্রে দেখা গেলো আমি যখন এগিয়ে বললাম, দাদা আপনি ছবি তুলুন, প্রতিমা যত খুশি তুলুন, কার্ড করা মানে এই নয় যে আপনি ছবি তুলবেন, সবার ছবি তুলবেন, কিন্তু ওখানে লেখা আছে প্রতিমার ছবি, কিন্তু আর কোনো লেখা নেই। এইগুলো একটু ধ্যান দিন, কারণ আপনার সুবিধা আমাদের অসুবিধা, আপনার অসুবিধা আমাদের অসুবিধা, এগুলো চিন্তা করতে হবে। কাজের কীরকম মানে ঘরে ঢুকলে মানে কাজের অসুবিধা, সেই ব্যাপারটাই বলছি, ধরুন ঘরে ঢোকে, এই সময় তো ঘরে ঢুকে সব ফটো তোলে, এগুলো বারণ করি, সেগুলো আপনারা বারণ করে দেন, রাস্তা থেকে তুলি। মানে আপনাদের বেসিক্যালি আপনাদের বিরক্তই লাগে ব্যাপারটা, তাই তো? এত বিরক্ত লাগে কারণ কাজে করে যদি ফটো তুলে বিরক্ত লাগবে না, ওই জন্য আমরা বলে রাস্তা থেকে তুলি, রাস্তায় গিয়ে এই হলো। তো আমরা দেখুন, আমরা মাইকিং করি বা কত প্রচার করে কত অনেক সময় আমরা ফটোগ্রাফি লিখে দিই, ব্যানার টাঙিয়ে ছোটো কথা অ্যাভয়েড করি যাতে এগুলো, মানে সবাই তো তখন একটা মোশন থাকে, আমি ছবি তুলো কুমারটুলি, যারা নিউ কামার তারা তো একটা উদ্যোগী হয়ে থাকে কী করে কী করা যাবে এগুলো থাকে। তা আমরা মাইকিংয়ের মধ্যে অনেকবার রিকোয়েস্ট করি, আর সবসময় সবার কারণে পৌঁছায় না, যারা দীর্ঘদিন হচ্ছে তারা কিন্তু ব্যাপারটা জানে, কিন্তু নতুন যারা তারা যায় না। এবার এই নিয়ে তর্কাতর্কি ধাক্কাধাক্কি মারামারি, অনেকে ক্যামেরা নিয়ে নিয়েছে, হ্যাঁ লোকাল থানা সে হয়তো কমপ্লেন করেছে। আচ্ছা এই ব্যাপারটাগুলো আছে। আর ইদানিং প্রায় ধরুন 10 বছর হলো যে দুর্গা মা সেজে একটা পোর্ট্রেট দিয়ে ঠাকুরের সামনে দাঁড়ানো, ঐশ্বরের সামনে দাঁড়ানো, এই যে একটা ট্র্যাডিশন চলছে, এটা এই মুহূর্তে নেই, ঠিক মহলার 2 সপ্তাহ আগে থেকে অনবরত চলবে। বাচ্চা মেয়েকে সাজাচ্ছে, বড়ো ধেড়ে সবাই সেজে যাচ্ছে। এই একটা মানে ধরুন আমাদের কাছে ওই দেশটা হয়তো স্বাধীনতা বজায় রেখে করলে ঠিক আছে, শুনুন ওগুলো হচ্ছে কাল্পনিক ব্যাখ্যা, টিভিতে দেখিয়ে আমরা তারা বেশভূষা অন্যরকমভাবে করে ডেকোরেশন করে চলছে ঠিক আছে, কিন্তু এখানে সচক্ষে সেগুলো দেখা অনেক সময় দৃষ্টিকটু লাগে আমাদের। হ্যাঁ এইরকম অনেকে আছে, সেই আমাদের দৃষ্টিকটু মুখোমুখি সামনে থাকলে বললাম, আর না থাকলে স্লিপ করে বেরিয়ে গেল। তো এইগুলো বুঝতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, সবাই ব্যাপারটা জানতে পারে, অসুবিধা কিছু নেই। তাই এইগুলো সাধারণত এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে মহলের দিনকে এত প্রচণ্ড ভিড় হয়, এটা বিগত 7-8 বছর ধরে হচ্ছে, মানে এখানে আমরা দোকান খুলতে পারিনি এত ভিড়। মানে ওই সময় আমরা প্রত্যেকে বলি যে মহলার দিন আসবেন না, কারণ সেই দিন থেকে মানুষের একটা প্রবাদ আছে কিন্তু, যে মহলার দিন মানে ঠাকুরের চোখ আঁকা হয়, এই জন্য মহলার দিন কুমারটুলি যেতে হবে। আচ্ছা আরও একটা দিক আছে, যত খুশি কুমারটুলিতে মহলায় অবধি ঘুরে নাও, একটা প্রশান্তিকাল ঠাকুর ঘরে আতুর ঘরে ঘুরলাম, এরপরে আমরা মন্দিরে ঠাকুরের মণ্ডপে গিয়ে ঠাকুর দেখব, দুটো কারি করছে। এটা ইয়ং জেনারেশনের একটা সৃষ্টি হয়ে গেছে। এটা গেল দিক। আমরা গত বছর থেকে আমরা বাধ্য হয়েছি, আমাদের লোকাল থানা শ্যামপুর থানা আছে এবং জোড়াবাগান ট্রাফিক গার্ড আছে, তাদেরকে বলেছি যে আপনারা এগুলো ট্যাকেল করুন, কারণ আমাদের সম্ভব না সেই মুহূর্তে কাজকর্ম ছেড়ে তাদেরকে ব্যারিকেড করা করা। হ্যাঁ কারণ আপনারা জানেন প্রত্যেকে সময় ব্যস্ত থাকে। হ্যাঁ আমরা তার জন্য একটা পারিশ্রমিক দিয়ে লোককে রেখে দিই মাইকে বলার জন্য, ফটো কাট করার জন্য পারিশ্রমিক দিতে, কারণ আমাদের সম্ভব না কাজ ফেলে এগুলো করা। একটা সময় আমরা করেছি, তখন এত পপুলেশন মানে জন ক্রাউড আসতো না, এত আসতো না, মহলার দিন আসতো, সকালবেলা লোক চলে তো ব্যাস যাচ্ছে না। কিন্তু এখন এত ক্রাউড চলে যে কিছু বলার থাকে না, কাকে কী বলবো। আমরা যখন শ্যামপুর থানায় আমাদের পুলিশ মিটিং হয় পুজোর আগে, যে কোথা দিয়ে ঠাকুরগুলো বেরোবে, কোন রাস্তা দিয়ে পার্কিং হবে, কোন জায়গাতে ঠাকুর বেরোবে, কোনটা ওয়ানে কোনটা দ্বিতীয় হয়ে এরকম থাকে, তখন আমরা প্রস্তাবটা দিয়েছিলাম, দেখুন আপনারা শ্যামপুর থানার স্টেপ নিন, কারণ পুলিশদের একটু হলেও দূরে থাকবে। দেখুন ফটো তুলতে আমরা না দিতে পারি না, বাধা দিতে পারি না, কারণ আজকে কোনো এমএলএ কোনো এমপির ছেলেমেয়েরা এখানে ফটো তুলতে এসছে, সে আমায় কমপ্লেন করে আমার ফটো তুলতেছে না, তখন আমি কী জবাব দেব? কারণ এটা হচ্ছে সবস্থানে খোলা, আপনি অন্য ব্যবস্থা নিতে পারেন। তখন বললাম যে তাহলে কী করা যাবে, তখন ওরা ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার দিয়েছিল, মোড়ে মোড়ে অনেকগুলো 10-12 করে ছেলে, প্রত্যেকটা মোড়ে যেখানে ক্রাউড হচ্ছে তারা সরিয়ে দিচ্ছে, পরের জনকে আসতে দিন। এটা গতবারতে চালু হয়েছে, এবারও আশা করছি সেটা আমরা প্রস্তাব রাখবো, কারণ না হলে আমাদের সামলানো যায় না। মানে আমরা ছোটোবেলা থেকে এখানে যে মানুষ হয়েছি, এত ক্রাউড মহলের দিন কোনো দেখিনি, ইদানিং 5-6 বছর ধরে হচ্ছে। তাই সেইটা থেকে আমরা বলেছি, আর ফটো তোলা নিশ্চয়ই তুলবে, ফটো তুলবে, কিন্তু আমরা চাই কোনো শিল্পী ঘরে যাতে না ঢুকে ফটো তুলবে, কারণ আপনার এখন আবার প্রত্যেকে কাঁধে ব্যাগ ইউজ করে, কাঁধে ব্যাগ টালে ধাক্কা লাগলো, মাঠে জিনিস ভাঙতে পারে। আমরা অনেক ব্যাপারে মাইকেই বলেছি, বলে কি এবার যারা একটা মোশন থাকে ঠাকুর তুলতে হবে, ধরুন এই ঠাকুরটা ভাঙলো, এটা আপনারই পারে হতে পারে, চিন্তা করতে হবে। সেই সময়টা বদলাতে হয়, কারণ ওই মুহূর্তে ঠাকুর রিপেয়ার করা খুব মানে একটা জীব, যারা ঠাকুর নিতে ভাঙা ঠাকুর নেবো কেন, এটা প্রশ্ন আসতে পারে। এই সমস্ত সুবিধা অসুবিধা থাকে, তা আমরা চাই সবাই ছবি তুলুক, আস্তে আস্তে তুলুক, বাড়ি থেকে তুলুক, কারো ঘরেতে না ঢুকে, তাহলে মোটামুটি সবাই পিসফুল থাকবে, সবাই পুজো ভালো আনন্দ কাটাতে পারবে, আমরাও কাটাবো তারাও কাটাবে, এটাই চাই। আর মানে কি সারা বছর এখানে কি এরকম? হ্যাঁ সারা বছরই কাজ হয়, সারা বছরে এইখানে কাজ হয়। এটা কুমোরটুলি, এটা হচ্ছে অন্য জায়গা না, এটা কুমোরটুলির নাম করার জায়গা, সারা বছরই কাজ হয়। তবে এক এক জায়গায় এক এক সব কাস্টমার ইয়েরা আসে, শ্রমিকরা আসে, এসে কাজ করে। আপনি এই কাজের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? আমরা আছে 16 বছর বয়স থেকে এখানে কাজ করছি। আচ্ছা 16 বছর বয়স থেকে, এখন আমার বয়স হচ্ছে 75 বছর বয়স। এই কাজ করে যাচ্ছে, এখন এই প্রফেশনে মানে এই কাজে কিরকম উন্নতি, বা এই কাজে কারোর সাথে নেক্সট পরের প্রজন্মকে আপনি কি বলবেন যে হ্যাঁ না, পরের জন্মের কথা, পরের জন্ম যখন হবে তখন অন্য লাইনেও যেতে পারি, ঠিক নেই। মানে এই লাইনে কি আসা যায়, কি বলছেন আপনি? আপনার কি না আসা যায় না, ইচ্ছা, এটা হলো মনের ইচ্ছা। হ্যাঁ, ওটা মনের ইচ্ছা। যেমন লেখাপড়া, যেমন একটা মনের ইচ্ছা, মনের ইয়েটা ইয়ে থাকে যে আমি এত দূর পড়বো, পড়ে ই করতে। আর যদি তার মাথাতে না ঢোকে তাহলে অন্য লাইনে এসে যাবে, ব্যবসায়ী হোক যাই হোক যাবে, এই আর কি। এটাও লেখাপড়ার মতো নেই, এটা জিনিসটা ভালোবাসা থেকে যদি কেউ আসে, হ্যাঁ করবে, ভালোবাসা থেকে যদি করে কেউ করবে, কাজ করতে সারা বছরই আপনার এই চলে? সারা বছরের স্মৃতি নয় আমাদের, সারা বছর বোঝায় দুর্গা কালী, তেরো বছর বলে ওই সব দিন সব সবার হয় না। আচ্ছা, এখন গণেশ লক্ষ্মী, গণেশ লক্ষ্মীরও হয় না। আর গণেশ লক্ষ্মী বলে ছোটো 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 আমরা আমাদের এখানে হয় না। হ্যাঁ, আমাদের এই বড় জগদ্ধাত্রী, এই দুর্গা কালী, এগুলোই বড়। তাহলে আপনাদের এই কাগজটা যে আপনি কেটে ডিজাইনটা করে দিলেন, এরপরে এর উপরে আপনার ইয়ে হবে, তাই তো? আটা দিয়ে, এর উপর আটা দিয়ে যাবতীয় যা লাগাবার ওর মধ্যে। দেখুন, আগে কুমারটুলি দেখেছি আমরা, তখন এই যে রাস্তাটা দেখছেন, তখন গুটি কয়েক দোকানদার ছিল। মাঝের পটি বলে যেটা দেখেছেন আপনি, ওইটাই ছিল মেন মাঝের পটি, কুমারটুলি ঠাকুর পটি ওইটাই ছিল। আর ওদিকে কিছু শিল্পী ছিল, এত দোকান ছিল না। আমরা ছোটবেলা দেখেছি তো, এত দোকান ছিল না। এই ধরুন বছর 40-45 ধরে অনেক দোকান বেড়ে গেছে, পুজোর সংখ্যাও বেড়েছে। হ্যাঁ, তারপরে ক্রাউড বেড়েছে, ঠাকুরের অর্ডারও বেড়েছে, তারপরে থিমের একটা আধিক্য এসছে। থিম আধুনিক, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক আগে হয়েছে। তবে এবছরে থিমের যেরকম আধিক্য আছে, এখন যে পজিশন কুমারটুলিতে বা আমরা দেখছি, ঠাকুর মোটামুটি বায়না হচ্ছে প্রত্যেক ঘরে কম বেশি, হয়তো দু একটা করে আছে, কিন্তু থিমের আধিক্য খুব যে একটা এবছরে এসছে সেটা মনে করছে না। কারণ এই বছরে আমরা দেখছি একটা অর্থনৈতিক একটা প্রোগ্রাম, মানে একটা সাপার হচ্ছে একটা প্রত্যেকটা ব্যবসায়ী, মানে যেহেতু একটা বিশাল একটা ইলেকশন গেছে, সেন্ট্রাল ইলেকশান, সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসায়ী একটা এফেক্ট হচ্ছে, সাপার হচ্ছে। কারণ আমরা তো দোকানে বসি, আমাদের এই সময় যে সমস্ত বাড়ি অর্ডারগুলো পড়ে যায়, বিআরই পিএমপি থেকে কাস্টমার আসে, আমাদের মাল কিনে নিয়ে বিক্রি করে। হ্যাঁ, সেই সব খদ্দেরা কম। ইনি আমার দোকান বলছি না, প্রত্যেকটা দোকানদারের একই কথা, আর দুটো কম তার দুটো বেশি। এবার ওভারঅল মানে এবারে মার্কেটটা একটা থম বেড়ে আছে। যে সমস্ত কাস্টমার আমাদের আগে থেকে অর্ডার দিয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে যদি 25,000 টাকা অ্যাডভান্স করতে পারে, 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, টাকার ফ্লোটা কম, এবং আমাদের খুচরো বিক্রিটাও কম এবছরে। মানে এই সময় থেকে আমাদের এই মা দুর্গার মুখ টুক ফ্রেশ ফ্রেশ ব্যাপক হারে বিক্রি হয়। আমরা তো বিগত বছর ট্যালি করেছি, দেখেছি মিলছে না, মানে অনেকটা আকাশ পাতাল হয়ে যাচ্ছে, ওটা তো আছে। এবং সামগ্রিক যে কুমারটুলির যে সাজের ব্যবসা বলুন, চুল, প্রতিমা, যা অর্নামেন্ট, সবটাই একটা ডাউন জায়গায় আছে, মানে একটা ঊর্ধ্বগতি ব্যাপার নেই, যেটা এই মুহূর্তে থাকার কথা, কিন্তু সেটা কম। তা আমরা চাইছি হয়তো এই কদিন হতে পারে, আস্তে আস্তে ব্যাপারটা উঠুক। কারণ সবাই তো আর দুর্গাপুজো কেন্দ্র করে ব্যবসা করে, কারণ এটা না করলে চলবে না। কারণ আমাদের এই দুর্গাপুজো মানে বিশাল একটা, মানে কোটি কোটি টাকার লেনদেন হওয়া, শুধু আমার এখানে না, সমস্ত কলকাতাবাসী, ভারতবাসী একটা লেনদেন একটা হয়, যেখান থেকে যেটা আসে আর কি। মানে এটা যদি আমাদের প্রভাব পড়ে, তাহলে আমাদের একটা চিন্তাভাবনার বিষয় থেকে যাচ্ছে। তা আশা করব এগুলো মিটে যাবে, কারণ সময় এখনও আছে। আর প্রতিমা ক্ষেত্রেই বলেন, প্রতিমা মোটামুটি সব বায়নার দিকে, এবার কারুঘর দুটো, কারুঘর একটা, এগুলো বুকিং হয়ে যাবে মোটামুটি, এই ঠিক জায়গা আছে।